তুমুল বৃষ্টির মধ্যেও জারি আন্দোলন, আরজি করের কাণ্ডের প্রতিবাদে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য ভবন অভিযান, সল্টলেক সিটি সেন্টারের কাছে জমায়েত, এরপর বৃষ্টি মাথায় নিয়েই তারা মিছিল শুরু করে। স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে রওনা দিলে ইন্দিরা ভবনের কাছে মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ। পুলিশকে ধাক্কা দিয়ে সরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবিভিপি সংগঠনের আন্দোলনকারীরা।